কি বলে আল্লাহই জানে। আমি তো নামাজের নামাজ বলি না, নামাজ এটা বাহানা, এটা হলো ভালোবাসার বিকাশ। ভালোবাসা আমাদের নবীর জির দিলের ব্যথার বিকাশ। যখন পাঁচ ওয়াক্ত নামাজ করে দিয়েছেন 50 থেকে 5-এ, তো মুসা আলাইহিস সালাম বলতেছিল পাঁচ ওয়াক্ত উম্মত পড়বে না, যান কমায় নিয়ে আসেন, আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত কোত্থেকে পড়াবেন। তো আমাদের নবীজি বলতেছিল এখন আর যাইতে মন চায় না, লজ্জা লাগে, কিন্তু ভিতরে আগুন জ্বলতেছিল, উম্মত যদি না পড়ে তো আমি মুখ দেখাবো, তো দেখাবো কি করে। তো আল্লাহ মনে হয় কানে কানে বলছেন, বন্ধু আপনি উম্মতকে এত ভালোবাসেন, আমিও তো ভালোবাসি, চিন্তার কোনো কারণ নাই, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না, দায়িত্ব আমি নিলাম। আর আমার মনে হয় নামাজের জন্য না, হায় উম্মতের পরে তো উম্মতই নাই, ঠিক না? এই নবীর পরে তো নবীই নাই, ঠিক না? উম্মতের পরে কি নাই? উম্মত নাই, নবীর পরে নবী নাই, এর চেয়ে বড় মাহবুব আল্লাহর কাছে কেউ নাই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ নামাজ পড়তে ডাক পড়াইতে আম নামাজের জন্য ডাকে না, আল্লাহ মনে হয় কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসাল্লি ইউনাজি রব্বা, রাতটা কাইটা গেলে মনে হয় সুবে সাদেক হইতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করে না, পুরা রাত্রটা কাটায় দিলি, তোর সাথে কথা হলো না, একটু জলদি উঠা আয় না, আমার লোক একটু কথা বল না। আবার দুপুর হইলে বলে, কই সকালে কথা বললি, দুপুর হয়ে গেল এখনো কথা হইলো না, একটু ছুটা আয় না, আমার লোক একটু কথা বল না। আবার আসর হয়ে যায় তখন বলে, বেলাটা ঢইলা গেল আমার সাথে কথা হইলো না, কোন দুপুরে বলছ, এখন বিকাল হয়ে গেছে, আয়না একটু কথা বল না। যখন মাগরিব হয় তখন মনে হয় আল্লাহ বলে, সূর্যটা ডুবা গেল, রাতটা চলে আসলো, হায় দিনটা পার হয়ে গেল, রাতটা দিনটা চলে গেল, রাতটা চলে আসলো, হায় কই আসরের সময় কথা বলছিস, আয়না আমার লোকে রাতের শুরুতে একটু কথা বল। আপনি বলবেন তাহলে এশা কেন? আমার মন বলে এশারের সময় মনে হয় এই জন্যই ডাকে, তো তুই তো ঘুমায়া যাবি, সকালে উঠবি কি উঠবি না তাও তো জানি না, উঠাইলে উঠবি নাইলে তো উঠবি না, এখন তো ঘুমাইতে চলে যাবি, আয় না সর্বশেষ আমার লোকে একটু কথা বলা, কথা বলার জন্য ডাকে, আল্লাহ কথা বলার জন্য ডাকে, আল্লাহ নামাজের জন্য ডাকে না। নামাজ তো বাহানা, আমরা জানি না বাবু নামাজ কিরকম, 1 মিনিটের বেশি 1 রাকাত পড়তে কারো লাগে না, আমারও লাগে না, কি লাগে? রাগ হয়ে গেলেন, বলবো পাগড়ি সাগড়ি যতই থাকুক, ঠিক না? আজ পর্যন্ত কোন আলেমের কাছে যে সুরায় ফাতেহা সত্যায়িত করি নাই, কয়জন করছি বলেন, যে আলেমের কাছে যে বলছি আমার সুরায় ফাতেহা সত্য কিনা সহি কিনা আপনি লেখা দিবেন, কাগজে মুখে না, মুখেরটা মানবো না, লেখা দেন যে আমার সুরায় ফাতেহা সহি। যদি জিজ্ঞেস করে এত জোরাজুরি করেন কেন, বলে কাজ আছে, কালকে যখন মারা যাব এই কাগজ নিয়ে যাব সাথে কাফনের ভিতরে, আল্লাহ যদি জিজ্ঞেস করে সুরায় ফাতেহা সহি হয় নাই তো কাগজ বাইর করে দেখায় দিব, এই যে দেখেন আপনার আলেম সহি লেখা সিগনেচার করে দিছে, ধরেন তো, আরে ধরেন, আমারে ধরেন না, কয়জন আছে এখানে সুরায় ফাতেহা আলেমদের কাছে যে সহি করছি, সত্যায়িত করছি, হাত তো উঠাইতে পারলেন না। নামাজের জন্য ডাকে না, সবচেয়ে বড় আদর্শ, নামাজ ছাড়বো না, ঠিক আছে তো? ওয়াদা।